11 জন একটা আমাদের সিনিয়র কাউন্সিলরদেরকে নিয়ে আমি একটা কমিটি করে দিয়েছি, ওরা সবসময় মাঠে থাকবে। কারণ হাটের জন্য দেখা যায় ডিমার্কেশন দিয়েছে এটি, কিন্তু এর থেকে দেখা যায় যে আরও বেশি জায়গা তারা নিয়ে নিচ্ছে। এই ধরনের মনিটরিং থাকবে, আমরা আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র‍্যাব থেকে শুরু করে সবাই থাকবে, আমাদের কন্ট্রোল রুম খোলা থাকবে। হাটে ডিজিটাল লেনদেন হবে, ক্যাশ টাকা নিয়ে কাউকে আর অযথা ঝুঁকি নিতে হবে না, আর নকল টাকার ঝঞ্ঝাটও পোহাতে হবে না। সত্যি তাহলে তো ভালোই হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটি সকল ধরনের ছুটি আমি বাতিল বলে ঘোষণা করছি, এবং সকল ধরনের সবাই ওই সময় কোনো ধরনের ছুটি কেউ নিতে পারবে না। এটিকে একটা হ্যাসেল, কিন্তু একটা পশু যখন ঢাকা শহরে আনতে যায় এটি কিন্তু অনেকভাবে ম্যানেজ করতে হয় ট্রাকের উপরে, তারপরে হ্যাসেল করে লোডিং আনলোডিং করার পরে আবার টাকাগুলোকে নিয়ে খামারিরা আবার প্রান্তিকে জায়গায় চলে যাওয়া, এটি কিন্তু আরও বড় হ্যাসেল, এটি আরও বড় হ্যাসেল। কিন্তু এখন তো সেই হ্যাসেলটাই নাই। দ্যাট ইজ স্মার্ট বাংলাদেশ, দ্যাট ইজ স্মার্ট বাংলাদেশের স্মার্ট হার্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেরকম করে সকল ছুটি আমরা বাদ দিয়েছি, এগারো হাজার কর্মী ঈদের দিন থেকে মাঠে থাকবে। আমি বিনয়ের সাথে বলবো, আমরা প্রথম দুই দিনে যদি মেহরবানি করে কোরবানিটা দিতে পারি, তাহলে আমি ঢাকা শহরটাকে আমি সুন্দর রাখতে পারবো। অনেকে পশু কোরবানি দিবেন প্রথম দিন, দ্বিতীয় দিন আমরা অনেকেই দিই, কিন্তু তৃতীয় দিন যদি আমাদেরকে ফ্রি করে দেওয়া হয় তাহলে আমরা খুব সুন্দরভাবে শহরটাকে আমরা ঠিক রাখতে পারবো। 900,000 পলিব্যাগ, বায়োডিগ্রেডেবল পলিব্যাগ আমি করেছি, 6 মাসের মধ্যে যে পলিব্যাগগুলো আছে এগুলা অ্যাবজর্ব হয়ে যাবে, সেই ধরনের পলিব্যাগ আমি করে ফেলেছি। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমি দিয়ে দিচ্ছি ওই যে পলিব্যাগগুলো দিব বর্জ্য ফেলার জন্য। মেহরবানি করে ওগুলো আপনারা মাংস প্যাক করে ফ্রিজে রাখেন না। আমরা মেপে দেখেছি প্রত্যেকটি পলিব্যাগের যে সিল এবং সিম করা আছে 35 কিলো। সুতরাং এগুলো আমি করেছি। এই আমাদের গরুর যে ওয়েস্ট যেগুলো আছে আপনারা রেখে দিন। আমি আপনাদের কথা দিতে চাই, আমি যখন দায়িত্ব নিই তখন ছিল 48 ঘন্টা, পরে বলেছি 24 ঘন্টা, গত ঈদে করেছি 12 ঘন্টা, এবারটা টার্গেট আবার 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে ঢাকা শহর উত্তরকে আমি পরিষ্কার করব। যেসব ব্যাংক, যেসব কার্ড যারা যারা আপনি করেছেন, আমরা মেক স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট হার্ট এটির সুফল এবং হবে ইনশাল্লাহ। আমি বাংলাদেশ ব্যাংকে যারা এটা পিছনে আছে, আমাদের পশু সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট হার্টের উদ্বোধনী ঘোষণা করছি।